বসে খেলা করে কি সুন্দর এক জ্ঞানের পাখি মন নিয়ে আসে খেলা করে গ্রাম বাংলার ঐতিহ্য কথা বিভিন্ন ফোক গানের সমাহার মফিজুর রহমান জীবন পরিচালিত মফিজি বন্ধু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আসসালামু আলাইকুম দেশি এবং দেশি ভাই যারা আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসায় দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আবার এসে পড়েছি ভাবলাম যে আপনাদের সাথে একটু মজা করি এবং কথা বলি অনেকদিন ধরে আসি না আজকে আসলাম সাথে দেখতে পাচ্ছেন আমাদের নায়ক মঞ্জু ভাই উনি ঘুরতে এসেছেন আমাদের ছকিপুরে আসলে আমি যে জায়গায় ভিডিও একটি করেছিলাম সেই জায়গায় আমি এসেছি মানে এখানে মঞ্জু ভাই ঘুরতে এসেছে এবং দেখতে অনেক ভালো লাগতেছে তা মঞ্জু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তার আগে যারা আমাদের সাথে জয়েন করেছেন যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আসলে হঠাৎ করে আজকে মফিজের সাথে দেখা হয়ে গেল ভাবলাম যে একটু ঘোরাঘুরি করার দরকার ভাবলাম যে তুমি যেহেতু বাড়িতে আছো তাহলে চলো একটু আমরা তোমাদের এলাকা শুনলাম যে ওদিকে একটা নদী আছে তো চলো গিয়ে একটু ঘুরে আসি তো সেই হিসেবে মানে আসলাম আসার পর মনে হলো যে যেহেতু এত সুন্দর একটি জায়গা তাহলে সবাই মিলে যারা আমাদের দর্শক আছে যারা আমাদের ভক্ত কিংবা যারা আমাকে আমাদের অনেক ভালোবাসে মফিজকে ভালোবাসে বেহুলা গানকে ভালোবাসে তাদের এই জায়গাটা আসলে দেখানো উচিত তো সেই সুবাদে আপনাদের মাঝে অ্যাকচুয়ালি আসা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি কিন্তু মনের মধ্যে একটু কেমন জানি মানে কী বলবো আসলে গান গেয়ে মানে মানুষের মাঝে অনেকদিন ধরে যেতে পারছি না অনেকদিন ধরে করোনা ভাইরাসের একটা মহামারী চলছে অবশ্যই আজকে কি আমাদের মানে দুই কলি গান সবার মাঝে আজকে দুই কলি গান শোনাতেন তাহলে মনে হয় একটু ভালো লাগতো যেহেতু অনেকদিন ধরে গান শুনি না আপনার আজকে গানটা শুনলে অবশ্যই ভালো লাগবে তা আপনার কাছে একটা আশা করি যে আজকে আমাদের সবাইকে আপনি একটি দুই কলি গান শোনাবেন আপনি কি বলেন আসলে একটা কথা আছে যে চুন ছাড়া পান বাজনা ছাড়া গান তা ঠিক আছে অবশ্যই বাজনা ছাড়া গান আসলে ভালো লাগবে না তারপরে তুমি যেহেতু বলেছ চেষ্টা করছি আসলে দুই লাইন গান বলার জন্য দেখো আমিও আপনার সাথে যদি হেল্প করতে পারি অবশ্যই হেল্প করবো আচ্ছা ঠিক আছে ওকে একসাথে গেলে আরও ভালো লাগবে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন সে পুড়ায় মারে যখন তখন সে পুড়ায় মারে কি সুন্দর এক গানের পাখি মনে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে যাই হোক আজকে আমরা মজা করলাম আশা করি এই গানটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমাদের গান এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে বন্ধু হিসাবে আমাদের ক্ষমা করে দিবেন আসলে আজকে আমরা এখানে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন কী সুন্দর একটি পরিবেশ এখানে আপনারা যদি আসেন আপনাদের নিয়েও আমার যদি আল্লাপাক বাঁচিয়ে রাখি তাহলে আপনাদের নিয়ে এখানে মজা করবো অনেক টাঙ্গাইল পাহাড় সখীপুর এখানে আসলে অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন আপনাদের নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘোরা ঘুরি করতে পারবো আর আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি বিদায়ের কালে আবারও চলে যাচ্ছি মঞ্জুভাইয়ের কাছে তাহলে মঞ্জুভাই যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে কী হলো দর্শক যারা আছেন তারা অতি আপনজন আমাদের সবসময় আমাদের পাশে থাকে তাদের ভালোবাসায় অনুপ্রেরণায় আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি তো আসলে আশা করি যে বিগত দিন হ্যাঁ গান এখন নেই সেটা হয়তো বা একটা যে কোনো একজন মানে মহামারী দেশের অবস্থা তেমন একটা ভালো না এজন্য আসলে কোথাও গান হচ্ছে না
অনেক মানে গানের যে অনেক বায়না ইনভাইট মানে আসছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা যাইতে পারতেছি না শুধুমাত্র একমাত্র লকডাউনের জন্য, তাই না? স্টুডিওরও কিছু কিছু কাজ আসতেছে, তো আশা করি সামনে যেহেতু গান বাজনা হচ্ছে না, আমরা দেখি যে আপনাদের জন্য নতুন কোনো কিছু আসলে স্টুডিওর মাধ্যমে, স্টুডিওর কাজের মাধ্যমে কিংবা শর্ট ফিল্মের যে কাজগুলো আছে এর মাধ্যমে যদি আসা যায়, তো আসলে আপনারা যদি আমাদের মানে ভালোবাসায় সাড়া দেন অবশ্যই আপনাদের পাশে থাকব। আমাদের এই দোয়াই করবেন, সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আপনাদের ভালোবাসার মানুষ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে রাখবেন, এই আশাটাই আপনাদের কাছে করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।